বিশ্বকে তাক লাগিয়ে দেশের বৃহত্তম ও আধুনিকতম নিউক্লিয়ার পাওয়ার রড রণতরী নির্মাণের পথে ভারতের নৌবাহিনী পঁয়ষট্টি হাজার টন ওজনের যুদ্ধবিমান বহনে সক্ষম দেশের বৃহত্তম ও আধুনিকতম নিউক্লিয়ার পাওয়ার রড রণতরী আইএনএস বিশালের কাজ শুরু করল ভারত ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল প্রাথমিক পর্যায়ে বিশালের জন্য ত্রিশ কোটি টাকার অনুমোদন দিল ডিএসসি এই বিপুল অর্থের অনুমোদন দিল আইএনএস বিশালের মধ্যে থাকবে মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট লাইট ইউটিলিটি হেলিকপ্টারের মতো অত্যাধুনিক যুদ্ধাস্ত্র তৈরিতে খরচ পড়বে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা বিশেষজ্ঞরা বলেছেন আইএনএস বিশাল তৈরির জন্য প্রাথমিক অনুদানের অঙ্ক কম হলেও তাৎপর্যপূর্ণ আধিকারিকরা বলেছেন বেশ কয়েকটি কারণে আইএনএস বিশালকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে চাইছে কেন্দ্র এক চীনের সঙ্গে পাল্লা দিতেই সাহায্য করবে এই যুদ্ধজাহাজ চীন এই মুহূর্তে চারটি রণতরী প্রস্তুত করছে যাদের মধ্যে দুটি প্রথাগত ও দুটি নিউক্লিয়ার ক্ষমতা সম্পূর্ণ ফলে আগামী দিনে ভারতের কাছে এই যুদ্ধজাহাজ বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে